কেমন আছো সবাই? আমরা তো ভীষণ ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি গোয়া। মা বাবারা সবাই এসেছে কলকাতা থেকে, তোমরা জানো তো, সবাই মিলে যাচ্ছি গোয়া। তোমরা ভাবতেই পারো যে গোয়া থেকে মা বাবাদের নিয়ে প্ল্যান করে, বাট আমাদের মা বাবারা না মানে আমাদের থেকেও বেশি এনথুজিয়াস্টিক। তো মানে আমরা এক্সপেক্ট করছি যে গোয়ার মতো একটা জায়গায় গিয়ে আমরা যারা এনজয় করবো তার থেকেও বেশি মা বাবারা বেশি এনজয় করবে। তো দেখা যাক কেমন এনজয় করি আমরা নেক্সট 3 ডেজ। তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা, আর আমরাও বেরিয়ে পড়ি এখন। তোমায় খেতে দেয়নি? নানা করে পরে আবার ইয়ে করে চিন্তা নিতে পারবেন। ট্রেন থেকে নেমেই ব্রেকফাস্টে এসেছি, তোমরা বুঝতেই পারছো দেখে, মেবি ভোর 7-8টা বাজে। তো এরপর ব্রেকফাস্ট শেষে আমরা চলে যাব রিসর্টে। রিসর্টে পৌঁছে গেছি লাভ ইউডস। সত্যিই পাচ্ছ রিসর্টটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কিছু কমপ্লেন নেই আমাদের, ভীষণই ভালো। ইভেন স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো। সবচেয়ে খারাপ যেটা হলো সেটা হলো খাবার। খাবার কোয়ালিটি তোমরা যেটা এক্সপেক্ট করতে পারছো না তার থেকেও বেশি খারাপ। আর একটা মেন প্রবলেম হলো যারা গাড়ি নিয়ে যাবে তাদের পার্কিংয়ের খুব প্রবলেম হবে। এই দুটো বাদ দিয়ে বাকি সব ওকে ছিল। গোয়ার এই ব্রেডসগুলো এখন ভীষণই ট্রেন্ডি, অনেকেই হয়তো জানো। তো যারা করাবে এগুলো তারা প্লিজ একটু বার্গেনিং করো, কারণ আমাদের কাছে 180-150 এরকম চাইছিল ওরা পার স্ট্র্যান্ড আর কি। তো আমরা সেটাকে 50 টাকা এনেছিলাম। তো তোমরাও একটু বার্গেনিং করে নিও। ট্রেন থেকে নেমে রিসর্টে পৌঁছাতে আমাদের লেগেছিল 8:30-9:00। তো তারপরে আমরা রিসর্টে পৌঁছে রিসেপশনের জাস্ট লাগেজগুলোকে নামিয়ে রেখে আমরা চলে আসি বিচে। বিচে এসে একটু বিয়ার আর স্কুইড খাওয়া হয়। তারপর 11টা নাগাদ আবার হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে বিচের উদ্দেশ্যে রওনা দিই। তো এখন দিয়েছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, সেখানেই দুই মা মিলে পোস্টস দিচ্ছে একটু ড্রিঙ্কস নিয়ে। তো এরপর চলে যাব আমরা বিচে কিছু ওয়াটার স্পোর্টসের জন্য। তোমরা গোয়া এসছো না মালদ্বীপস? কোনটা? সেরকমই লাগছে। মেকাবো এদেরই বাজার, আমরা আর পাত্তা পাচ্ছি না। কেন? হাই, আমরা এখন যাচ্ছি বিচে। বিচ বলতে মানে সেকেন্ড পার্ট, সেকেন্ড রাউন্ড, একদম সেকেন্ড রাউন্ড চলছে। ফার্স্ট টাইম গেছিলাম যে ট্রেন থেকে নেমে ডিরেক্ট আমরা চলে গেছিলাম বিচে, এত জোশ সবার, কারণ ওয়েট করার সময় ছিল না, একদম সবার আগে বিচে যাবে, কেউ টাইম ওয়েস্ট করতে চায় না, এটাই হচ্ছে মেন বক্তব্য। তো তারপরে আবার ঘন্টা দুয়েক বিচ থেকে কাটিয়ে আমরা রুমে এসে চেঞ্জ টেঞ্জ করে সেকেন্ড রাউন্ড এখন যাচ্ছি। দুজন সব রনপা টাইপ চলে এসছে, আমাকে লিলিপুট লাগছে, যাই হোক ফ্রেমে আসছি এটাই অনেক। তো চলো যাওয়া যাক। আমরা ব্লগ করতে করতে যাচ্ছি, মানে আমি বাবা না দান। তো যাই হোক, আমাদের মা বাবাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে, মানে লিটারালি ওরা আমাদের পাত্তা দিচ্ছে না। আমরা কেন এসেছি এটাই ভাবছি, আমরা অন্য জায়গায় চলে যেতে পারতাম, এত ফুর্তি এদের দেখতে গেছে। No.
সব চুলের সামনে আগে থাকতে হবে, চুলে ব্রেড করেছো না, দেখাতে তো হবেই। এখানে দুজন পোজ দিচ্ছে আর এখানে দুটো ক্যামেরাম্যান, মানে লিটারালি এরা এদেরই মানে বাজার, বল দান এদেরই বাজার না একদম। জেট স্কির প্রিপারেশন নেওয়া হচ্ছে, এরা তো বিশাল ভয়টায় আছে, জানি না কি হবে, মানে আমাদের ইয়াং জেনারেশনটার সেরকম কোনো ভয় নেই, সবাই খুব এক্সাইটমেন্ট আছে, প্রচুর ভর্তি এক্সাইটমেন্ট, জলে নাকি ফ্রি এরা। আমরা না এই প্রত্যেকটা রাইড কালাঙ্গুট বিচ থেকে করেছিলাম, যেহেতু আমরা কালাঙ্গুট বিচেই ছিলাম তো সেহেতু এই বিচটাকেই আমরা সিলেক্ট করি রাইড গুলোর জন্য। এখানে আমরা যে রাইডটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে পাঁচটা রাইড দিয়েছিল, তার মধ্যে ব্যানানা রাইড, জেট স্কি, প্যারাসেলিং, স্পিডবোট আর একটা কিছু একটা ছিল যেটা এই মোমেন্টে খেয়াল পড়ছে না, যাই হোক মোটামুটি পাঁচটা ছিল, তার জন্য পার হেড 2500 টাকা করে নিয়েছিল। আমরা টোটাল ছজন ছিলাম রাইডের জন্য, পার পার্সন 2500 টাকা করে নিয়েছে বললামই, কিন্তু যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হলো কম্বো অফার না নিয়ে সিঙ্গল সিঙ্গল রাইড নেওয়াটা বেটার ছিল, কারণ ওখানে গিয়ে বুঝলাম সাপোজ বানানা রাইডে আমরা গেছি ওটা না একটা চক্কর মেরেই শেষ করে দিয়েছিল, আর যারা আলাদা আলাদা নিয়েছিল তো তাদেরকে অনেকগুলো চক্কর মারছিল, তো এরকমভাবে এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হয়েছিল, জাস্ট মানে রাইডগুলো চড়ছি ওইটুকুই এনাফ আর কি। তো আমি কি করেছিলাম, এই প্যারাসেলিংয়ের জন্য 300 এক্সট্রা দিয়েছিলাম যাতে আমাকে আর একটু বেশি টাইম ওরা উপরে রাখে, তো আমাকে মোটামুটি 1 মিনিট প্লাস মাইনাস 1 মিনিট মতো রেখেছিল আর বাকিদের হচ্ছে প্লাস মাইনাস 30 সেকেন্ডস মতো রেখেছিল। কিন্তু যেটাই হোক না কেন, যেটাই আমরা ফিল করি না কেন, প্রত্যেকটা রাইডের শেষে মা বাবাদের যে হাসি মুখটা দেখছিলাম না ওটাতে মনে হচ্ছিল বাস টাকা চুনা গেছে গেছে, বাট ওরা তো হ্যাপি হয়েছে, এরকম একটা অদ্ভুত ফিল আসছিল। তো সত্যি এই ট্রিপটায় একটা বড় পাওনা সেটা হচ্ছে মা বাবাদের খুশিটা আমরা মানে দেখেছি, ফিল করেছি, 24/7 তো আমরা ওদের সাথে থাকি না, তো এটা আমাদের খুব আনন্দ দিয়েছে। রাইড ফাইড শেষ করে আমরা রিসর্টে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে এবার লাঞ্চে বসেছি, এখন বাজে অ্যাপ্রক্স 6:30 হবে,
তো আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটা অতীব জঘন্য খেতে ছিল। আগেই বললাম রিসর্টের খাবার দাবারগুলো খুবই বাজে ছিল, যাই হোক খিদে পেয়েছে তো এটাই অমৃত মনে হচ্ছিল। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার চলে যাব আমরা হুল্লোড় করতে। আফটার লাঞ্চ এতটাই রেস্ট নিয়ে ফেলেছিলাম যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। উঠতে উঠতে 8টা বেজে যায়। তো তারপরে দুই মাকে নিয়ে গেছিলাম শপিংয়ে, মার্কেটটা খুব ভালো ছিল। যাই হোক 12টা নাগাদ আমাদের এই পার্টি শার্টি শুরু হয়, আর এখানে বেসারাম রাঙে সবাই ডান্স করছে, তো কপিরাইটের জন্য আমি মিউজিকটা দিতে পাচ্ছি না। ভয়েস ওভার দিতে দিতে না মনে পড়ছে ওই রাতে আমি জাস্ট ওদেরকে মুগ্ধ হয়ে দেখছিলাম এই টাইমটা, মানে সবাইকে এরকমভাবে এনজয় করতে দেখা, তো এটাও একটা পরম পাওয়া, মানে এর থেকে বেশি পাওয়া আর কি হতে পারে। ওই দিন আমাদের 3:30 অবধি পার্টি চলেছিল। আমরা তো চুটিয়ে মাস্তি করেছি, মানে সকাল 8টা থেকে শুরু হয়েছে আমাদের বিচে ঘোরাফেরা, আর এখন বাজে রাত 11:30 কি 12:15 হবে, জাস্ট আমরা রুমে এলাম। তো মানে মায়েরা শপিং এ গেছিল সন্ধ্যাবেলার দিকে, তো এমন কোন দোকান যায়নি যে ওরা শপিং করতে বাদ দিয়েছে, মানে যা পেরেছে গোয়া মার্কেটটাকে তুলে ধরে এনেছে বাড়িতে। যাই হোক আমরা তো সারাদিন চুটিয়ে মাস্তি করেছি, মুখ টুক দেখে বুঝতেই পেরেছো পারছো যে ট্যান পড়ে গেছে কি ভীষণ ভাবে। এসব নিয়ে যদিও চিন্তা করছি না, ঘুরতে এসে এসব তো হয়েই থাকে। তো মানে এনজয় তো খুবই করেছি, তো সেই এনজয়মেন্টটা দেখে তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে, ততদিন সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।